এই যে ওয়াটারমেলন পড়ে যাবে ও হলো ওয়াটারমেলন তারপরে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা চিকেন কারি রান্না করছি আলু দিয়ে। আমার কাছে চিকেন কারি এরকম ঝাল করে আলু দিয়ে রান্না করলে একেবারে মনে হয় যে গ্রামের চুলায়, যে মাটির চুলায় রান্না করলে যে একটা টেস্ট। আমি ট্রাই করি যখন এই আলু দিয়ে করি চিকেনটা, ওরকম একটা টেস্ট আনতে। আর আমি অলওয়েজ যেটা করি এটা হলো আলুগুলোকে ফ্রাই করে নিই। আর আমি কিন্তু বড় আলু ইউজ করিনি, কারণ আমি সবসময় চিকেন আর বিফে ছোট ছোট আলু পাওয়া যায় ওগুলো ইউজ করি। তো আলুগুলোকে একটু ফ্রাই করে নিলে টেস্টটা ডাবল হয়ে যায়। আর আমাদের বাচ্চারা কিন্তু আলু প্রচণ্ড পাগল, শুধু আমাদের বাচ্চারা না, সব বাচ্চা আলু খেতে পছন্দ করে অনেক বেশি। ওরা যতদিন মানে আমাদের সাথে একবেলা ভাত খায় আর কি ওই পর্যন্ত, কারণ কয়েকদিন পরে তো বলবে পিজা খাবো, বার্গার খাবো, ওরা ওদের মতো করে স্টার্ট করবে। আর এদিকে আমি আমার চিকেন কারিতে কী কী দিলাম একটু বলি। আমি প্রথমেই তেলে পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করলাম, তারপরে চিকেনগুলো দিয়ে দিলাম, উপরে সব স্পাইস, মরিচ, মরিচ পাউডার, ধনিয়া পাউডার, হলুদ পাউডার, লবণ, আর হলো জিরা পাউডার, আর পাঁচ আর হলো এলাচি দারচিনি, আর তেজপাতা। আমি কোনো রকম চিকেনে আমাদের লাইক ইয়ে দেয় না, কি বলে কেনা বলে গরম মশলাটা দেয় না। বিফ কারি হলে আমি আবার হালকা একটু গরম মশলা দিই, যেহেতু চিকেন কারি তাতে দেয় না। আমি দেখাই আপনাদেরকে, এই যে অনেক একটু ঝাল হবে, কারণ আমরা একটু ঝাল খাই। যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তারা দেখে থাকবেন যে ঝাল পাগল ফ্যামিলি যাকে বলে আর কি। আর এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে নিচ্ছে, আলুগুলো ফ্রাই হলে দেন আমি চিকেন কারি, যেহেতু আমার 45 মিনিট লাগবে তাই আমি 10 মিনিট আগে জাস্ট অ্যাড করে দিব, নামানোর 10 মিনিট আগে আর কি। আর এদিকে সুমন অবশ্য আজকে বাজার করে নিয়ে আসছে। আমরা অনেকদিন পরে আজকে বাসায়, না অনেকদিন পরে বাসায়। আর এই একটিমেলটা কার পছন্দ? আমার তো খুবই পছন্দ, আমি অলওয়েজ খাই। আর আরফির জন্য হলো স্ট্রবেরি আর ব্ল্যাকবেরিজ, এগুলো আরফির পছন্দের মধ্যে পড়ে। আর কিছু বাজার সদাইও করা হয়েছে, কারণ যেহেতু আমরা অনেকদিন ছিলাম না বাসায় তাই বাসার অবস্থাও শূন্য, জনশূন্য যাকে বলে। আমি লাইট দিই, এই যে জনশূন্য যাকে বলে আর কি। আর এদিকে আমার দুইটা ডল কি করে, আমার দুইটা পাখি। ইউ আর মেকিং ক্যাসল প্লে ডু ওকে, আই এম নট গোনা গো। মাম্মি তো তোমার জন্য চিকেন কারি রান্না করছি, ইউ গোনা ইট চিকেন কারি? Yeah, it's lovely. With potato. With potato. Give me some. Where is it? I'm রান্না করছে, তোমাকে দিব। আর আমার ছোট মেয়েটা কি করে আমি সবাইকে দেখাই। এখানে একটু লাইট জ্বালাই দিই। আমার বুড়িটা কি করে, এই যে সবাই দেখো আমার বুড়িটা কি করে। উনার মনের মতো যদি না হয়, উনার অবস্থা খারাপ, এমন জিদ দেখাবে বলার মতো না। তো এখন আমি আর সুমন, অবশ্য আমরা দুজন অলওয়েজ, এটা লাইক আমি প্রশংসা করার জন্য বলছি না, দুজন মিলে মিলে সব কিছু করি। তুমি আলু ফেলে দিছ, আচ্ছা উল্টাই দাও, উল্টাই দাও, কারণ নিচের অংশটা দেখা যাচ্ছে একটু একটু হয়ে গেছে। আর এই তো চিকেন কারি হচ্ছে। বেশি জল দিব না কম জল দিব তোমার সুমন? বেশি জল দেব, হ্যাঁ। আর আমরা যে রুটিটা স্পেশালি সুমন অবশ্য দেখা যায় যে সে পছন্দ করে পরোটা, আর এগুলো ব্রায়োশ ব্রায়োশ বাচ্চাদের জন্য, আমিও খাই। আর আমি যেটা খাই আর কি, এই যে সাদা রুটিটা,
আর সুমনের চাপাতি, চাপাতিটা কিন্তু আমার পছন্দ, আমি এটা খাই। বাট সুমন যখন পরোটা করে আমার একটু ইচ্ছা করে না, আর আমি যেটা খাই আর কি, আমার পছন্দ হলো এই র্যাপটা, এটা আমার খুবই পছন্দ। এটা মানে এটা হলে আমার আর লাগে না। আর পিঠা ব্রেড আর একটা আছে, ওইটা আমি পছন্দ করি। আর আমার জন্য আমার জামাই চকলেট নিয়ে আসছে, থ্যাংক ইউ। আমার আমি অবশ্যই কিটক্যাট লাভার, আর আরফির, এগুলো সব আরফির, এগুলো সব আরফির। আরফি হলো কেক লাভার, ও কেক খুব পছন্দ করবে। আর ইস্পি হলো নুডলস, না 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 এখন না, নামানোর 10 মিনিটস আগে আমি এটা করবো আর কি। হ্যাঁ, আমরা অনেকদিন বেড়াইছি না, আমাদের বাচ্চাদের স্কুল খুলে ফেলবে এখন, আর যেহেতু স্কুল খুলে ফেলবে এখন তো আর কি বেড়ানো যাবে না, স্যাটারডে সানডেতে যদি কোথাও যায় আর কি। আর এই ফাঁকে আমি সব কিছু ধোয়াপাল করে নিছি, ভিতরে ঢুকাই ফেললো সব, তো সব কিছু ধোয়াপালাও করে ফেলছি, কারণ যেহেতু কালকে থেকে আমাদের ডিফারেন্ট কাজ শুরু, বাচ্চাদের স্কুল নিয়ে তারপরে আদার্স কাজগুলো যাতে করতে পারি, এজন্য রুটিন করে করে আমরা দুজন মিলে করি। এই তো, ও আমাকে হেল্প না করলে কিন্তু আমার পক্ষে একা এভরিথিং একা করা সম্ভব। হ্যাঁ, সুমন আমাকে অনেক হেল্প করে, অনেক সাপোর্ট করে। ওয়াও, চিকেন কারি কিন্তু ইয়াম্মি লাগছে দেখতে। এখানে দেখতে হলুদ লাগছে, যেহেতু আমাদের বাসার লাইটগুলো লাল মানে হলুদ, তাই। বাট কারিটা কিন্তু দেখতে একেবারে লাল লাল। আর আলুগুলো ফ্রাই হচ্ছে, তোমার মেয়ে জানো এই ফ্রাই আলুটা কত লাইক করে, ইস্পি। হ্যাঁ, অনেক পছন্দ। দেখি তো আমার মেয়েটা কি চলে গেছে, না আসে তো আমার মেয়ে, তা কি করে দেখাও তো তোমার বুবুটা কই, কোথায় বুবু? এখন যা দুষ্ট হয়েছে, এই যে এই পিঙ্ক শু, তারপর ওনার শু সবসময় রুমে থাকে, যাওয়ার সময় শু নিয়ে যাবে, কি যে করবে এখন, বড় হচ্ছে আর দুষ্ট হচ্ছে, অনেক দুষ্ট হচ্ছে। দেখাই গো সবাইকে, দেখাই, বিগ ব্যথা পাইছে। হ্যালো আর ইস্পি, দিশ ওয়ান, ডু ইউ লাইক ইট? আমার আম্মু তা দুই বোন মিলে মিলে খেলবে। ওয়াও ওয়াও, ওকে, এই তো আমি একটু পরে মিক্স করে দিব, সবার সাথে শেয়ার করব। ইয়েস লাকি। হ্যাঁ সুমন, এই যে এখন দেখাও, দেখছো তেল উঠে গেছে না, কেমন হবে মনে হচ্ছে? আর এদিকে আমার আলুগুলোকে আমি একটু অয়েল ডান করছি, কারণ মিষ্টি আর আছে, আলু খুব লাইক করে। এইকে এখন আমি মিক্স করে দিই, আলুগুলো মিক্স করে দিই, তারপরে একটু কষানোর পর হয়ে গেলে আমরা কি করব, ওয়াটার দিয়ে দিব আর কি। আর কি একটু আপসেট, আমি একটু তাই টক করে নিই, এই দেখো এখন একটু দেখ। আমার আম্মা এইভাবে চিকেন কারি অলওয়েজ এইভাবে রান্না করতো, আমি আমার আম্মারটাই ফলো করি। আম্মার রান্না যেহেতু অনেক বেশি মজা, আমরা সব বোনরাই আমার আম্মাকেই ফলো করি। আমাদের রান্নার স্টাইলগুলো, ধরনগুলো দেখবেন একই রকম। এখন আমি গরম পানি করে রেখেছি, গরম পানি করে রেখেছি যে এখন পানি দিব, বেশি পানি দিব না, কারণ আবার বেশি ঝোল হয়ে যাবে। সুমন বলবে কিরকম পানি রাখবো, কেমন কাঁচামরিচ দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর কি দেখবে, আমি যে কুক করবো,
আচ্ছা দেখা করব আরফি দেখবে আরফি এমনি আরফি দেখবে মামি কি কুক করে দিশি তুমি বলো তোমার এখন দেখাও একটু অপু ভাইয়ের দিকে আর আমাদের চুলা কিন্তু সবাই জানেন ইলেকট্রিক ইলেকট্রিক চুলা তো তার চুলা কমানো আমি এই যে বাড়াই দিছি চুলাটা কমানো ছিল আর কাঁচা মরিচ দিয়ে নামাই ফেলবো আমার মেয়েটা আপসেট এই তো চিকেন কারি হয়ে গেছে এখন কিন্তু নামানোর টাইম নামানোর আগে একটু কাঁচা মরিচ দিয়ে নিব তিন চারটা কাঁচা মরিচ দিলে একটা ফ্লেভার আসে এখন একটু ঢেকে দিব আমাদের রান্না হয়ে গেছে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নতুন ব্লগ নিয়ে আসবো আল্লাহ হাফেজ